দুইটা কাজ পাশাপাশি, একটা হচ্ছে যে হক বাতিল ক্লিয়ার করা, সমাজে হক বাতিল ক্লিয়ার নেই, ভুয়া ইসলাম, ভুয়া আহলে সুন্নাত জামাত, ভুয়া তরিকত, ভুয়া ইসলামী সংগঠন এসব চলছে, আসলটা কি এটা হক বাতিল ক্লিয়ার করা, একই সাথে ইসলামের নামধারী প্রতারণাগুলোর বিপরীতে যে বস্তুবাদী মতবাদ এবং গায়রের দিন সেগুলোও ক্লিয়ার করা, সমগ্র বিশ্ব মানমণ্ডলীর সামনে হক বাতিল ক্লিয়ার করা, বাতালের যে বিভিন্ন শাখা, বাতাল ফেরকা, বস্তুবাদ, দিনে বাতালা, মুলকীয়ত এবং তাদের দালাল গোষ্ঠী, এই পাঁচ বাতিল ক্লিয়ার করা, একই সাথে পাশাপাশি আত্মজীবন জগতের সব দিকে, আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে হকের ধারা ক্লিয়ার করা এবং হকের উৎসকে চিনানো, প্রণবীকে চিনানো, প্রণবীকে চিনতে হবে, প্রণবীকে চিনলে কেউ আল্লাহ রবকে সৌদি আরব বলতে পারে না, প্রণবীকে চিনলে কেউ বাহ্যিকভাবে মানুষ, মিলাদ, মুস্তফা এগুলো বলতে পারে না, প্রণবীকে চিনাই আলো ইমান, প্রণবীকে না চিনাই অন্ধকার কুফরিয়াত, প্রণবীকে চিনলেই সে ইমান সম্মতভাবে চিনলেই সে আল্লাহ তাআলাকে চিনবে, নিজেকে চিনবে, হক বাতল বুঝবে, প্রণবীকে চিনলে সে প্রণবীর হয়ে যাবে, যে যে শতভাগ প্রণবীর জন্য উৎসর্গীকৃত নয় সে প্রণবীকে চিনতে পারে নাই, তার জীবন অন্য কিছুর জন্য উৎসর্গীকৃত হয়ে যায়। আমরা বিভিন্ন সময় দেখি যে প্রণবীকে ভালোবাসার কথাও বলে, এমনকি সুন্নি আন্দোলন ইসানিয়াতের ভাষা চুরি করে, শব্দ চুরি করে এগুলো ব্যবহার করে নিজেকে সুন্নি দেখানোর জন্য, কিন্তু সুন্নি নয়, প্রণবীর নয়। প্রণবীর হতে হলে পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, জীবন, সম্পদ, প্রাণ সবকিছুর ঊর্ধ্বে ইমামের একটা দায় প্রণবীর জন্য উৎসর্গীকৃত হতে হবে, নিজে নিজে বিচ্ছিন্নভাবে ইমামকে বাদ দিয়ে প্রণবীর জন্য উৎসর্গতা হয় না, আল্লাহ তাআলার জন্য উৎসর্গতা হয় না, সেটাই হাদিস শরীফের নির্দেশ, কোরআন করিমের নির্দেশ, ওয়াক্তাবুল্লাহিল ওয়াসিলা কুনুমা সাদিকিন ইয়াউমা নাদুকুল্লু উনাসিম বি ইমামহিম এবং আনামতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম, এই আনামতা আলাইহিমের রজ্জু ইমাম, ইমামকে বাদ দিয়ে কোনো আনামতা আলাইহিম হয় না, হকের ইমামকে বাদ দিয়ে বিগত ইতিহাসে আনামতা আলাইহিমদের নাম ধরা হতো, আনামতা আলাইহিমের উৎস রাসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক নেওয়া হতো, আল্লাহ তাআলার নাম মোবারক নেওয়া হতো, কিন্তু রাসালাতের হাকিকত অস্বীকার করা হতো, আল্লাহ তাআলার নামে জীবন ছিল না, হকের ইমামের আগেও খলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলার নামের কারো না কারো নাম নেওয়া হতো, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারো না কারো নাম কোনো না কোনো উদ্দেশ্যে নেওয়া হতো, হকের ইমামের দিশার আগেও ইমাম আজম আবানী রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহি, মালিক রহমতুল্লাহ আলাইহি, হাম্বলী রহমতুল্লাহ আলাইহি নাম মোবারকগুলো নেওয়া হতো, গাছে পাক খাজা বাবা বায়েজিদ বোস্তামী আবুল হাসান খানকানি রহমতুল্লাহ আলাইহির নাম নেওয়া হতো, নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহপনান রহমতুল্লাহ আলাইহি সবার নাম নেওয়া হতো, কিন্তু ওনারা তো অবশ্যই আনামতা আলাইহিমের অন্তর্গত, কিন্তু তাদের ধারা কি ছিল না? ছিল না, গাছ পাকের নামে খাজা বাবার নামে ওরস হয়, কিন্তু সেখানে খাজা বাবার মিশন নাই, আধ্যাত্মিক রাজনৈতিক কোনো দিকেই নেই, গাছ পাকের নামে হয়, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির নামে সেমিনার হয়, আমরা সেখানে দেখি খারাজিয়ত, আমরা সেখানে দেখি শানে রাসালাতের বিপরীত ধারা, খারাজিয়াত অবশ্যই বিপরীত ধারা, মুয়াবিয়াদের ধারা বিপরীত ধারা, ওনাদের আকিদায় নাই মুলকিয়তের দালালি, বস্তুবাদের দালালি, এমনকি শব্দগুলো পর্যন্ত বিপরীত, আল্লাহ রাব্বকে সৌদি আরব বলা এটা ইমানের বিপরীত শব্দ, আমরা দেখেছি এর আগে কত মাদ্রাসা, কত খানকা, কত কিছু, যখন বলা হলো হিন্দুর জন্য হিন্দুস্তান, কোনো মাদ্রাসা খানকা থেকে আমরা প্রতিবাদ দেখিনি, তো আনামতা আলাইহিমদের নাম মোবারক তখনও নেওয়া হতো, কিন্তু আনামতা আলাইহিমদের দিশা ধারা পথ ছিল না, সে পথ এসেছে ইমামের মাধ্যমে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনের মাধ্যমে, এবং সুন্নি আন্দোলন, ইসলামী বিপ্লবের যারা খাঁটি নেতৃত্ব, বিশ্বস্ত নেতৃত্ব, যারা প্রণবীর প্রেমে উৎসর্গিত হয়ে গেছে, যারা যাদের কাছে সুন্নি আন্দোলন, ইসলামী বিপ্লব সংগঠন নয়, পার্টি নয়, দল নয়, ইমান, কলেমা দিন, খেলাফত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ আজমের মিশন, সাদাতে কারবালার আমানত, ইমাম যাদের কাছে রাসালাতে আলাহির প্রেমের বন্ধন, আহলে বায়াত খোলাফা রাশিদিন ইমামগণ অলিগণের বন্ধন, রজ্জু সম্বন্ধ সম্পর্কের উসিলা, তাদের মাধ্যমে হকের ধারা আজকে পৃথিবীব্যাপী এগিয়ে যাচ্ছে, উদয় হয়েছে,
ইতিহাসে কখনো কখনো কেবল বাতেলের ধারা থাকে, কখনো হক বাতেল দুইটা ধারা থাকে। শূন্য আন্দোলনে সেনিয়ত বিপ্লব হকের ইমামতের আগে পৃথিবীতে একচটিয়া বাতেলের ধারা ছিল, হকের দৃশ্যমান ধারা, প্রকাশ্য ধারা, সাংগঠনিক প্রাতিষ্ঠানিক ধারা, বাতেলের বিরুদ্ধে লড়াইয়ের ধারা আমরা দেখিনি, বাতেলের দালালির ধারা আমরা দেখেছি। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এর আগে পরে নিকট ইতিহাসে বাতেলের দালালির ধারা, হকের ধারাকে ধ্বংসের ধারা। হকের ধারা তো ছিলই না, ধ্বংসই করবে কোথেকে, কিন্তু যদ্দুর নাম মাত্র ছিল তাও বাতেলের হাতে তুলে দিয়েছে। এভাবে হকের ধারার উদয়। আজকে পৃথিবীতে কেবল একটা ধারা নয়, এখন খারজি মতবাদকে, মুয়াবেজিদের দালালিকে, বস্তুবাদ মূলকীয়তার দালালিকে, অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ থাকাকে, মাভনদেরকে ইসলাম থেকে আউট করাকে, সানে রসালাতে ব্যাধবিকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশি বিদেশি বলার এই কুফরিয়াতকে, মাওলা আল্লাহকে অপবাদ দেওয়াকে, আহলে বাইতের খুনকে বৈধতা দেওয়ার, নাউজুবিল্লাহ, এইসব ধারাকে আর ইসলাম আহলে সুন্নাত জামাতের নামে একচেটিয়া বিনা প্রতিবাদে কখনো চালাতে পারবে না। বস্তুবাদকে সত্য হিসাবে, জীবন হিসাবে, স্বাধীনতা হিসাবে, মুক্তি হিসাবে আর চালিয়ে দেওয়ার সুযোগ দুনিয়ার বুকে কোথাও নাই। বস্তুবাদ মিথ্যা, সকল মিথ্যার উৎস, বস্তুবাদ নাস্তিকতাবাদ, বস্তুবাদ জীবনের স্রষ্টাকে অস্বীকার, জীবনকে অস্বীকার, মানবতা অধিকার অস্বীকার, জ্ঞান ন্যায় পবিত্রতাকে অস্বীকার। বস্তুবাদের মতো মিথ্যা নাপাক আর কিছু নাই, আর সেটাকেই বিনা বাধায় চালিয়ে দিয়েছে। বস্তুবাদকে গৌরবের সাথে গ্রহণ করে, বস্তুবাদকে সেলিব্রেট করে, বস্তুবাদের প্রতিষ্ঠার বিভিন্ন দিবসকে নিজের জাতীয় দিবস বলে, তাহলে জাতীয় অস্তিত্ব থাকে না, নিজের জাতীয়তা থাকে না, ইমান জাতীয়তা থাকে না মানে ইমানই থাকে না, ইমানে জাতীয়তাই আমাদের অস্তিত্ব। এরপর সমগ্র মানবমণ্ডলীর জন্য যে জাতীয়তা, সেটা মানুষ হিসাবে কেবলমাত্র মানব জাতীয়তা, যেটার ভিত্তিও স্রষ্টার নামে জীবন, স্রষ্টার আলোকে জীবন, মানবতার জীবন, মানবিক জীবন, মানবাধিকারের জীবন, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার যে মানবিক ভ্রাতৃত্ব ভিত্তিক যে জাতীয়তা, যেটা আদম আলাইহিস সালাম মাওয়া আলাইহিস সালামকে কেন্দ্র করে অবলম্বন করে, সেটাও আল্লাহ তাআলার নামে। স্রষ্টাকে অস্বীকার করে নিজের অস্তিত্ব হতে পারে না, মানুষই হতে পারে না, জীবের চেয়েও আরও নিচে চলে যায়, কোনো জীবেই তার স্রষ্টাকে অস্বীকার করে না। এভাবে এর বিপরীত জাতীয়তাই হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদ, যেটা ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদ মানে একদিকে স্রষ্টাকে অস্বীকার, স্রষ্টার নামে জীবন অস্বীকার, নিজেকেই অস্বীকার, নিজেকে বস্তুর দাস, বস্তু উপাসক, বস্তুভিত্তিক সত্তা, বস্তুবাদী সত্তা, নিজের জীবনের সত্যকে অস্বীকার, জীবনকে মিথ্যার ধারক, মিথ্যার অংশ, মিথ্যার ধারক, জীবনকে মিথ্যার প্রতিমূর্তিতে রূপান্তরিত করা, নিজেকেই লাত মানাত অজ্জায় পরিণত করা। এভাবে এই ছিল জীবনের রূপরেখা, এই ছিল ছিল সত্যের নামে মিথ্যার প্রলয়ঙ্কর প্লাবন। আর সেখানে সেখানে নবী ইসলামের তরি, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিয়তের তরির পুনরায় আবার উদয়, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এটাই কলেমার তরি, এটাই তাওহীদের সালাতের উদ্দেশ্যে আনাম তালেহেমদের গোলামিয়তের ধারা তরি। এটা সমগ্র কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি মানুষ হতে হয়, মানব জীবন বুঝতে হয়, জীবনের সত্য খুঁজে পেতে হয়, জীবনের আলো খুঁজে পেতে হয়, জীবনের উৎসকে খুঁজে পেতে হয়, জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেতে হয়, জীবনের মুক্তির ধারায় পৌঁছতে হয়, জীবন বিরোধী সকল অপশক্তি থেকে যদি বাঁচতে হয়, তাহলে ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াতেই একমাত্র এবং একমাত্র পথ, দিশা, অস্তিত্ব রক্ষা, আর কোনো উপায় নাই। খেলাফত ইনসানিয়াতের বিপরীতে বাতাল ফেরকা বস্তুবাদ দিনে বাতাল মৌলিক ছাড়া কিছু নাই। এভাবে রিয়েল ইসলামের বিপরীতেও বাতাল ফেরকা বস্তুবাদ দিনে বাতাল মৌলিক তথা জাহান্নামের ধারা ছাড়া আর কিছু নাই। অস্তিত্ব রক্ষার, ইমানি অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, হকের ইমামত, আর মানব জীবন, মানবিক অস্তিত্ব, মানবাধিকার রক্ষার, অপরাজনীতি থেকে, অপরাজনীতির খুন জুলুম, অত্যাচার, শোষণ, পাশবতা, লুট, নির্মমতা থেকে বাঁচার একমাত্র উপায় খেলাফত ইনসানিয়াত, নিজেকে ফিরে পাওয়ার একমাত্র উপায় খেলাফত ইনসানিয়াত, যা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান, যা কলেমা থেকে এসেছে, যা কোরআনুল করিম হাদিস শরীফের দান, সেটা বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। দস্যুনা নীতিকে, খুন জুলুম কুফরের নীতিকে, লুটের নীতিকে,
রাজনীতি, জীবননীতি, বিজয়, স্বাধীনতা এভাবে সারা দুনিয়ায় পালন করা হয়। আর এই অন্ধকারে সত্য এবং জ্ঞানের, ন্যায়ের, মুক্তির মশাল, জীবন মানবতার মুক্তি সংগ্রাম, জীবন মানবতার মুক্তিযুদ্ধ, ওয়ার্ল্ড সুনি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, খেলাফত ইনসানিয়াত, আর আমাদের উপরে দায়িত্ব, আমরা এখন যারা আপন জানি বুঝি, এই আপনত্ব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপনত্ব, আহলে বাইত খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের আপনত্ব, সকল শহীদের আপনত্ব, দ্বীনের আপনত্ব, সকল নবী রাসূল আলাইহিস সালামের আপনত্ব, সত্যের চিরন্তন ধারা, এটা নিজের আপনত্ব, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য দিশা, সমগ্র মানবমণ্ডলীর মুক্তির যে আমানত, দায়িত্ব আমাদের উপর অর্পিত। আমাদেরকে সময় বুঝে আমাদেরকে সে দায়িত্ব পালন করতে হবে, সময়কে আমাদের কাজে লাগাতে হবে, হক বাতিল ক্লিয়ার করা, একই সাথে হকের ধারক ব্যক্তি তৈরি করা, বাতিল থেকে মানুষকে মুক্ত করা। একটা হচ্ছে হক বাতিল সমাজে তুলে ধরা, আরেকটা হচ্ছে বাতিল থেকে বাতিল আক্রান্ত মানুষদেরকে মুক্ত করা এবং হকের ধারায় যুক্ত করা। ভোটের সাথে ইমান জড়িত এটা কেউ বলেনি, ভোটের সাথে ইমান জড়িত, দিন জড়িত, আমাদের ইতিহাস জড়িত, জীবন জড়িত, রুটি রুজি ভাগ্য জড়িত, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জড়িত। দুনিয়াতে বাতিল বিজয়ী হবে না, হক বিজয়ী হবে, এটা ভোটের সাথে জড়িত। তবে আগে তো ভোট দেওয়ার মানুষ হিসেবে ভোট দেওয়ার জায়গা ছিল না, ইমানদার হিসাবেও ভোট দেওয়ার জায়গা ছিল না, পৃথিবীর অনেক জায়গায় ভোট দেওয়ার এমনিতেই জায়গা নেই, সরাসরি সৈরদস্যতন্ত্র, অনেক জায়গায় ভোট দেওয়ার সিস্টেম আছে, কোথাও কোথাও ভোট কিছুটা হয়, আবার অনেক জায়গায় ভোটের নামে, নির্বাচন নামে একেবারেই জালিয়াতি, প্রহসন, ধোকা দেওয়া হয়। তারপরে আমাদেরকে তো অবশ্যই পরিস্থিতির পরিবর্তন করতে হবে, আমাদেরকে আমাদের প্রথম কাজ আসল ইসলাম, ভুয়া ইসলাম তথা আসল আহলে সুন্নাত, ভুয়া আহলে সুন্নাত জামাত, সত্য মিথ্যা ক্লিয়ার করা জীবনের সব দিকে, মানব জীবন আর বস্তুবাদী জীবন, মানব সত্তা বস্তুবাদী সত্তা, জীবনের রাজনীতি, জীবন বিরোধী অপরাজনীতি, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, মানুষের মুক্তির পথ আর মানুষের দোজাহানের ধ্বংসের বিনাশের পথ, এগুলো সবার সামনে ক্লিয়ার করা। ক্লিয়ার করার পর কেউ যদি নিজের ইচ্ছায় মিথ্যার পথে, কুফরের পথে, জুলুমের পথে, জাহান্নামের পথে যায়, সেটা তার দায়িত্ব, তার ব্যাপার। আর যারা সত্যের আপন, যাদের হৃদয় মন সুন্দর, তারা অবশ্যই সত্যের দিকে আসবেই, সত্যের সাথে সে একাকার হয়ে যাবে, জীবন মানবতার, ন্যায় কল্যাণের সাথে সে একাকার হয়ে যাবে, তাকে কখনো মিথ্যা জুলুম অন্যায়ের পথে নিতে পারবে না।